এটাকে আমরা রেড কালার করে দিই। হ্যাঁ, রেড রেড পুরো রেড করে দেবো, একদম রেড করে দিলে একদম চাঙ্গা চাঙ্গা হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, চলে চলে। সুন্দর লাগবে দেখবেন। কি আপনাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা চেঞ্জ করে দেবেনি, পরে রাখেন। আচ্ছা, ওয়াল ওয়ালটাকে হোয়াইট হবে, ঠিক আছে। এটা, হ্যাঁ এটা, এটা ব্ল্যাক করে দিলাম। আমরা কয়েকটা কালার করে করে আগে অ্যারেঞ্জ করি, হ্যাঁ আমরা পরে কালার করে করে রেন্ডার দিব, সমস্যা নেই। তখন তারা আমাদের কোনো কষ্ট লাগবে না, আমরা শুধু খালি কালার চেঞ্জ করলে হবে ওখান থেকে, ঠিক আছে? আগে দেখেন কোনটা ভাল লাগে, কয়েকটা কালারে মারবো আমরা, সমস্যা নেই, বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি বলতেছেন। কোন বারটা? গ্রুপটা, গ্রুপ গ্রুপটা, হ্যাঁ এদিকে। আচ্ছা দিলাম, আচ্ছা এটাকে তো আমরা কপি করিনি না, কপি করে নিলাম, এই যে দিলাম, হ্যাঁ কপি এক্স। এটাকে একটু বাড়ে দিতে হবে, ঠিক আছে, এই যে পলিগন বাড়ে দিতে। আচ্ছা এখন এই মাঝখানে কি ব্রিক দিবেন না অন্য কিছু করবেন? ওকে, রাস্টিকটা আলি ওটা ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখতেছি আবার। হ্যাঁ আচ্ছা, এখানে এই ওয়ালগুলোতে কিছু করবেন? এটা তো, এটা তাহলে এটা ব্রিক করে দিই। হ্যাঁ জানালা তো লুবার করে দেবো। আচ্ছা দাঁড়ান দেখতিস। আচ্ছা আরেকটা হয়েছে, বারান্দা সানসেট, ইয়া জানালা তো সানসেট দিতে হবে, ঠিক না? আচ্ছা লুবার দিবেন কোনটায়? এই এই দুইটার মাঝে, এই এই অংশটুকুতে লুবার, বুঝি নাই আবার বলেন। এই যে এই যে এরকম গ্রুপ, লুবারটা কি কালার দিবেন? উডেন, উডেন দিবেন?
শুধু এইটুকু 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 ও আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ দাদা দাদা হ্যাঁ বলেন দাঁড়ান বা ছোট করতেছি ওইটার সাথে মিল আছে হ্যাঁ বড় করে রাখছি তাই জন্য দেখতেছেন বড় রান্ডা দিলে তখন ছোটই দেখবেন এটা দিলাম উডেন উডেন উড না অ্যাশ কালার দিবেন কালো করে দিলাম না অ্যাঙ্গেল হানি হ্যাঁ অ্যাঙ্গেল হানি অ্যাঙ্গেল করবেন কিভাবে মানে লোবারটাকে আপনি এইভাবে দিতে চাচ্ছেন এইভাবে কোন দিক থেকে ক্রস থাকবে বলেন মাউস দিয়ে দেখেন লোবারটা এইভাবে দিবেন না সোজা অ্যাঙ্গেল কিভাবে করবেন এটা আমি বুঝতেছি না কিভাবে অ্যাঙ্গেল দিবেন আমাকে দেখান দেখান করে দেখান এভাবে এভাবে ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন এইভাবে দিলে ঠিক আছে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দিলাম 4 ইঞ্চি করে দিলাম মোটা আচ্ছা এইভাবে হবে তো ঠিক আছে টুলসে গেলাম আমরা অ্যারে অ্যারে থেকে প্রিভিউ করলাম এখান থেকে আমরা দিলাম পাতলা দিতে পারো হ্যাঁ ঠিক আছে দিলাম এই যে তিন ইঞ্চি করে দিলাম পাতলা করবেন আরো এক ইঞ্চি আছে প্রতিটা 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি আর পাতলা 8 ইঞ্চি একটা থেকে আরেকটা দূরত্ব 8 ইঞ্চি না ঠিক আছে সুন্দর সুন্দরই লাগতেছে হ্যাঁ না ঘন লইলে তো টয়লেটের আবার ভালো পাতা যাইতে হবে তো টয়লেট না আছে টয়লেট আছে তো
টয়লেটে চিন্তা করতে হবে তো একটু। সুন্দরই হচ্ছে এই দুটাকে, সবগুলাকে রেড করে দিলাম, রেড একদম রেড। কি আপনারা দিয়ে কিছু বলেন না দুজন? আচ্ছা এবার আমরা কি দেবো, সানসেট না? সানসেট কি চারিদিকে দেবেন স্কোয়ার না একদিকে দিবেন? এখানে চারিদিক দিয়ে দিলে সুন্দর লাগবে না, বুঝছেন? কারণ দুদিক দিয়ে লুবার আছে তো। এক ফিট দিলাম না, 3 ইঞ্চি দিলাম। সানসেট 1 ফিট, 1 ফিট 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি দিতে পারে। এই বেশি বড় দেনা, 12 14। আচ্ছা আমি চাচ্ছিলাম যে লুবারটাকে একটু ছোট করে দিতে, এটা ছোটই এখানে লেগে যাবে, ভাল লাগবে। আর সবটা দিলে কিন্তু একঘেয়েমি লাগবে, ঠিক না? মাছ বারো রাখবো এইভাবে, এতটুকু রাখলে সুন্দর লাগবো। হ্যাঁ বলেন। কথা বলা দাদা না, দেখলাম জি জি। আচ্ছা আচ্ছা আমরা সিম্পলি দেই, হ্যাঁ এত গর্জিয়াস সানসেট দেয় না। তাহলে এটা কি এই এরকম শর্ট শর্ট রাখবো, ভালো লাগে? সেটাই সেটাই, এক একজনের চিন্তা ভাবনা এক রকম থাকবে। খারাপ লাগবে না, ভালোই লাগবে দেখি। না 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 থাক, এটা একটা বিট বিট লাগতেছে। খুললে সারাদিন করা যায় কিন্তু কাজ আগে তো। বাড়ি বানাবো টাকা অনেক নষ্ট হয়ে যাবে না?
লাল দিয়ে দে। এটা সুন্দর লাগবে, কেন লাগবে আমি দেখাচ্ছি। এখানে শুধু এটাই থাকবে বুঝছেন, আর দুই দিক দিয়ে এই দুইটা থাকবে, তখন দেখবেন একটা লুকিং ব্যারিয়ার আসবে। ঠিক আছে, হ্যাঁ কমাচ্ছি। এখন যত বাড়ি আছে সব সিম্পল সিম্পল দেয়, মানে কোনো কারুকাজ নাই, কারুকাজ নাই, একদম সিম্পল দেয়। মানে সিম্পলের মধ্যে যত গর্জিয়াস করতে পারে, সিম্পল শেপ দিয়ে যত সুন্দর করতে পারে, এটা হইছে। তাহলে আমাদের তো জানালা শেষ, ঠিক না? সানসেট করা শেষ, সানসেট শেষ। ওকে আচ্ছা, এখানে তো বারান্দা আছে না? এই বারান্দা কি দেবো আমরা? রেলিং দিয়ে দিব। এই রেলিংটাকে কপি করে নিয়ে নিলাম। ইট ইট বাদ দিয়ে দিবেন, সামনে কি দিবেন বলেন? ওই যে রাস্টিক টাইল দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ কালা করা যায়। হ্যাঁ রাইট রাইট, কালারটাকে একটু গাঢ় করে দিলাম। হ্যাঁ এক একজনের এক এক কালার থাকতেই পারে পছন্দ, ঠিক আছে, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে যে যত সুন্দর বানাইতে পারে, যার যত ক্রিয়েটিভিটি আছে তত সুন্দর বানাবে। এটা ভাই সবাই হোমওয়ার্ক দিলেন এডিট করার জন্য, হোমওয়ার্ক তো অবশ্যই দিব, আর হোমওয়ার্ক করলে তো আপনাদের জন্যই বেটার, কারণ আপনারা যে আমার আমি যে করাইলাম সে কাজটাই আপনারা কতটুকু পারলেন, ঠিক না বিষয়টা? আচ্ছা এখন আমরা ওয়াই দিয়ে দেবো, নো কলাম। এই যে এখানে এই অংশটুকুতে ধরে আমরা কানেক্ট করব, কানেক্ট একটা দুইটা, হ্যাঁ করে আমরা দেন এই যে এটাকে ধরলাম, ধরে এই যে বরাবর করে দিলাম, না কেটে ফেলবো। এটা ওই জানালার মতো ইয়ে হবে, ফলস হবে, ফলস ইয়ে। আচ্ছা এখন আমরা এই, হ্যাঁ এই এই দুইটাকে নিলাম, এই দুইটা নিয়ে কি করে দিলাম, ব্রিজ ব্রিজ করে দিলাম। শোনেন, এই ফ্লোরটাকে যদি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার আর কোনো কষ্ট নেই, এটাই এটাই বেশি একটা কষ্ট হবে বুঝছেন। এটাতে একটু সময় দেওয়া দরকার আছে আমাদের, হ্যাঁ সময় না দিলে আমরা একটা ডিজাইন বানাইলাম কিন্তু ডিজাইনটা পছন্দ হলো না, তাহলে তো হ্যাঁ কেমন লাগে
আমরা সবাই চাই একটা ভালো ডিজাইন ভালো কিছু, ঠিক আছে? ভালো ডিজাইন করতে চাই আমরা সবাই, যাতে সবাই দেখলে বলতে পারে যে না ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হয়েছে ডিজাইন বানাইলেন অল্পের জন্য, কালারের জন্য। হ্যাঁ, যদি ডিজাইনটা খারাপ হয় তাহলে সুন্দর লাগবে না, কি বলেন তারেক ভাই? তারেক ভাই আর ওনার নাম নাকি ভাই? হাবিব, হাবিব হাবিব ভাই শিল্পী। আরে বাবা, আচ্ছা এখন আমরা চলে যাবো কোথায়? টপ ভিউতে। টপ টপে গিয়ে আমরা এখান থেকে একটা এই যে নিলাম, হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিলাম। এটাকে আমরা আবার কপি করলাম, প্রয়োজনে সবটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে দেন এটাকে আমরা আবার এড নিলাম, কানেক্ট করলাম দুইটা, ভার্টেক্স নিলাম, নিয়ে এই যে এটা এটা দিলাম এদিকে, ওকে পলিগন নিলাম, ডিলিট করে ফেললাম। ধরে ব্রিজ করে দিলাম, ব্রিজ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ওকে, আর একটা সেভ করে নিই না, আজকে তো সেভ করি নেই, দুইটা সেভ করে দিলাম। আচ্ছা এখন বলেন কার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আচ্ছা আরেকটা করলে কেমন হয়? এই ওয়ালটা যদি ব্রিক দিই, হোয়াইট দিই, লাল দিই, রেড, এই ওয়ালটা দেখি কেমন হয়। হ্যাঁ ভাই, কি ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে, সমস্যা নেই। কি আপনারা দেখি কিছু করেন না? ভালো না লাগলে বলেন যে ভালো লাগতেছে না।
কি ভালো লাগতেছে আসলে লাল? কারণ কি জানেন, যদি আমরা এটা না দিই তাহলে মনে হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, একটা ফিনিশিং লাগতেছে নাকি। হ্যাঁ, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু আর ওয়ালে কিছু করতেছি না, বলেন সানাল ভাই, আপনারা বলেন আর কিছু করবো বলে, আর কিছু দরকার আছে বলেন, আমরা আর ওয়ালে কিছু করতেছি না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ মানে একটা একটা গ্রুপ দিয়ে দিবেন, শুধু এই সাইড, শুধু এই সাইডের জন্য না পুরা সাইড? আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিচ্ছি সমস্যা নেই। আর এটা হয়েছে, এটা কিন্তু সিঁড়ি, সিঁড়ির সামনে কিছু করবেন, সিঁড়ির সামনের অংশটা এটা তো করা দরকার না। তাহলে আমরা সিঁড়ির সামনের অংশটা একটু করে দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমরা আমাদের ফ্রন্ট সাইড কি এটা না, ফ্রন্ট সাইড তো এটা না, ফ্রন্ট সাইড এটা, ফ্রন্ট সাইড কোনটা, এটা না, এই যে রাস্তা সামনে, এই যে এদিক দিয়ে ঢুকবে, এদিকে এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে, তাহলে আর এটা ডিজাইন করা দরকার নেই, এইগুলো তো কিছু করা দরকার নেই। হ্যাঁ, টপ দিতে গেলাম, উনি চারটা একটা একটা করে ইয়ে দিয়ে দিবে। আচ্ছা, এবার আমরা নিলাম আর একটা লাইন নিলাম। হ্যাঁ না, ওইটা সামনে ডিজাইন করা আছে, অন্য ডিজাইন। দেখেন কিভাবে কাটতেছে। হ্যাঁ, এতটুকু আমরা রাখবো না, সেজন্য আমরা কেটে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ এই যে রিফাইন করলাম, ঠিক আছে, রিফাইন করে এটা হচ্ছে আমাদের বারান্দা, ঠিক না, এই যে, তারপরে এটা ঠিক আছে, এতটুকু থাকবে না। এতটুকু থাকবে না, ঠিক আছে, এই যে সেগমেন্ট নিলাম, এটা ধরে সেগমেন্ট নিয়ে এতটুকু ডিলিট করে ফেললাম, ঠিক আছে, এতটুকু থাকবে, এতটুকু থাকবে না, ঠিক আছে, এতটুকু থাকবে, এখানে আসে আর একটু বাড়াই যাবে আমাদের, রিফাইন করলাম, এই যে একটা, এই যে একটা, এটাকে ধরে আমাদের কি বারান্দা, এটাকে ধরে ডিলিট করে দিলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আর এটুকু এটুকু হবে না, সরি, এখানে কি বাটেস করা নেই, রিফাইন, তাহলে আমরা এটাকে এক্সট্রুড করলাম 1 ইঞ্চি, ঠিক আছে, শেয়ার করলাম 0.3, 0.3 দিলাম, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম।
সুন্দর লাগতেছে। হ্যাঁ শিরিটা কাটতে হবে, রাইট, খারাপ না, ভালো লাগতেছে। ওকে এটাকে আর একটু উপর উঠবো, এই যে ফটোটা দিলাম, এই যে ফটোটা দিলাম, এই লাইনটা আর একটু শর্ট করে দিতে হবে। সামান করে কেটে দিস, না বেড়া নেই, সরি এটা এটা বেরোলে কেন, কেটে দিলাম এটা, ঠিক আছে। ঠিক আছে না, আচ্ছা এখন আমাদের এই ইয়াটা দা বাদই যাবে, ঠিক না, আচ্ছা তাহলে আমরা রিফাইন করলাম, এইটুক এইটুক ডিলিট করে দিলাম, না এটা না জানালা আমরা না সিঁড়ি কাটবো, ঠিক আছে। হ্যাঁ আর কিছু ভাই, চলবে? হ্যাঁ 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 আর কিছু করবেন কি, আপনাদের কোনো আইডিয়া নাই? ওই ভাই অনেক কিছু বললো, আপনারা বলেন না কেন, বলবেন তো এখনই শিখা অবস্থায়। আরো কিছু করার ইচ্ছা থাকলে করতে পারেন, আরো কিছু বলা থাকলে বলতে পারেন, হ্যাঁ কমাইলে কমাইতে পারেন, বাড়াইলে বাড়াইতে পারেন, ঠিক আছে, আচ্ছা ওকে নো প্রবলেম। তাহলে আমরা ওয়ালে কাজ শেষ করে ফেললাম, আমরা আর ওয়ালে কাজ করতেছি না। এখন আমরা বানাবো কি, ছাদ, ছাদ মানে এই আমরা লাইন টেনে নেব একটা ছাদের জন্য, ঠিক আছে বলেন। বলেন কোনটা? হ্যাঁ 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 কারণ কি জানেন, আপনার মনে করেন যে স্যার নামার ফাইলটা কাজ করতেছেন, এখন মনে করেন হঠাৎ করে ম্যাক্স ক্রাশ করলো, বন্ধ হয়ে গেল, তখন যদি স্যার নামার ফাইলটা যদি ইয়া না হয়, ওপেন না হয়, না 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 কে কইল, হ্যাঁ দেখেন করেন, প্লাসে দিলে তো নাম্বারিং হচ্ছেই। হ্যাঁ 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 ওইটা তো করা যায়, ওই প্লাসে ক্লিক করলে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু নাম্বার তো হচ্ছে, হ্যাঁ 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 সেটাই, ওইটা করা যায়, সমস্যা নেই। আচ্ছা এখানে তো একটা মার্কস আছে, মার্কস দেখছেন, মার্কস আছে কিন্তু, দেখছেন এখানে কিন্তু একটা মার্কস আছে, মার্কসটা কিন্তু দিতে হবে, আপনারা মনে করেন এখন জাস্ট প্ল্যানে এসে দেখলাম মার্কস আছে,
এক্ষেত্রে 2D নিয়ে নিতে পারি আমরা। হ্যাঁ এক্ষেত্রে 2D নিয়ে নিলাম। মাস্ক আর কি কোনো ডিজাইন করা দরকার আছে? লাল দিয়ে দিলাম মাস্ক। ডিজাইন তো অনেক হয়েছে না? মাস্ক, ইয়া মাস্ক ব্রিক করা আছে, ঠিক আছে, তাহলে লাগতেছে না। এখন আমরা যেটা করবো, এক্সট্রুড করলাম, কত ইঞ্চি দেবো? 6 ইঞ্চি, ঠিক আছে, মুভ করলাম এটাকে 120 ইঞ্চি। আনহাইডল করলাম, এই 7কে একদম একদম হোয়াইট করে দিলাম, এবং এই ছাদটা কিন্তু অবশ্যই নিচে ঢুকে যাবে। তবে আর একটা কাজ করতে হবে, সেটা হলো 7 যেন বের না হয়ে থাকে, সেজন্য আমাকে সবগুলাকে ধরে একটু একটু ভিতরে ঢুকে দিতে হবে, ইনকে দিতে হবে, ঠিক আছে। কোনো কারণবশত যেন আমার 7 আউট না হয়, আউট হলে কিন্তু খারাপ দেখা যাবে রেন্ডারে, তাই না? স্কেলিং করলে কিন্তু যদি স্কোয়ার হইতো তাহলে হইতো, কিন্তু এই এই সাইড গুলো হবে না। দেখেন আমরা যদি, হ্যাঁ আমরা যদি স্কেল করি তাহলে দেখেন কি না, স্কেল দিলে হবে না। স্পিলাইন এই দেখছেন, এই যে সরে গেছে, এই জন্য করবো না। এক্সপ্লেন করবো, এটা তো বাটে সেগমেন্ট আছে, আউটলাইন গুলো তো একটা ফালাইতে পারবেন না, দুইটা হবে, আউটলাইন করলে দুইটা হবে, দুইটা করলে না একটা করতে পারবেন না। ঝামেলা নাই তো, হয়ে গেছে। এই তো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমরা চলে গেলাম ফ্রন্ট ভিউতে, ফ্রন্ট ভিউতে গিয়ে প্রয়োজনে আমরা এটাকে দেখে নিব যেটা কি ঠিক মতো বসলো কিনা, ঠিক আছে। এই যে, এই যে দেখছেন লাইনে লাইনে লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন একটু প্রবলেম দেখা দিছে, প্রবলেমটা হয়েছে এই যে আমাদের কিন্তু এটা থাকলো, ওয়াল থাকতো, ঠিক না? এটা কিন্তু ওয়াল থাকলো, আমরা তো ওয়াল দিই নাই, সেজন্য এটা কিন্তু গ্লাসের ফ্রেম করে বলছি আমরা সবটাকে, সেজন্য এটাকে কিন্তু আমরা টেনে দিতে হবে আরো বেশি করে, ঠিক আছে। এই যে, এবং সেটাকে একটু ফ্লাশ করে দিতে হবে, এই যে, নাহলে কিন্তু খারাপ দেখা দেবে, বুঝছেন তো?
সাতটা একটু বাদ দিয়ে দিতে হবে, এটুকু বাদ দিয়ে দিতে হবে। কপি করে এনে আগেরটা উঠাই দেবো। চলে আসছি, ঠিক আছে। এই যে নিলাম বারটেক্স, এই ফাইন করলাম, এই যে ঠিক আছে। আর কোথাও ট্রাভেল আছে কিনা? এদিকে নাই, এদিকে এটা লাগবে না, ঠিক আছে। এই যে এটা ফেলে দিলাম, ডান গ্রুপ করলাম, এটা চলে গেল। না এনে ডাবল না, এই যে সাতটা তো সাত ভিতরে ঢুকে দিলেন না? না এখানে দু ডাবল দেখা যাচ্ছে তো, আগেরটা না সেটা তো ফালাতে চাচ্ছি, ডেটা দিতেছে না ওটা। কি হলো সমস্যাটা কি? আর এখন গেছ, না 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 পিসি স্লো না, নেট স্লো করতেছে। আমি এখন ঠিক আছে, কিন্তু এখানে একটু ট্রাভেল আছে। হ্যাঁ ট্রাভেলটা হলো এই, নিচারটা দিতে হবে না, এই যে নিচারটা দিয়ে দিলাম। একদম জিরি দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে আমাদের কোনো সমস্যা নাই বলেন। হ্যাঁ কারণ হয়েছে, যদি আমাদের আগে থেকে যদি প্ল্যানটা নিচে নিচে ড্র করে রাখি তাহলে এই সমস্যাটা হতে পারে। আমরা তো একদম শুরু থেকে ওই পিভট পয়েন্টের উপর থেকে ড্র করতেছি, তো এই জন্য সমস্যা হবে না।
ঠিক আছে। সেভ দিলাম, আচ্ছা এখন আমরা যেটা করব রুট বানাইতে পারি। এটা 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 নাম দিয়ে দিলাম কি টিপিক্যাল ফ্লোর, আরেকটা সেভেজ দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম টিপিক্যাল ফ্লোর, টিপিক্যাল ফ্লোর ফাইনাল, শেষ। আরেকটা সেভেজ দিলাম কি গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর ফাইনাল। ফাইনাল দিয়ে কি করবো এখন আমরা, এদিক দিয়ে কি কাটবো রাস্তা, তারপরে এদিক দিয়ে কি নেবো একটা রোড নেবো, রোড রোডটাকে আরো বড় করবো অবশ্যই, ঠিক আছে। এটাকে আমরা সরাই ফেললাম, হাই ডান সিলেক্টেড অল, চলে গেলাম প্ল্যানে। প্ল্যানে গিয়ে দেখব যে এতখানি আমাদের কি আছে, ফাঁকা আছে, ঠিক আছে। এই যে আমরা একটা কি নিলাম, বক্স নিলাম এখান থেকে এতটুকু, আমাদের পত্রা মনে কয় ফিট আছে, 3 ফিটের মনে, না পত্রা 3 ফিট, 4 ফিট দিয়ে দিলাম, ওরা 3 ফিট দিয়ে কার দেয় দেখ, ঠিক আছে আমরা 4 ফিট দিয়ে, সাত ফিট কাটবো না পুরা 10 ফিট কাটবো, আচ্ছা পুরা 7 ফিট 10, হ্যাঁ 7 ফিট দিলে হয় না, 7 ফিট দিলে তো হয়, ওকে কপি করলাম, হ্যাঁ কপি, একটা দুইটা, ওকে হয়ে গেল, আরো লাগবে 3টা, আরেকটা লাগবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করবো, বুলিয়ান করবো, কম্পাউন্ড অবজেক্ট বুলিয়ান স্টার্ট টেকিং, কেটে গেল একটা, ঠিক আছে এটাকে হাইট সিলেকশন করে ফেলি, হ্যাঁ ভাইয়া বলেন, না ওই কুলন করলে ওইটা হয় না, হ্যাঁ কুলন করলে ওইটা হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। এখন এই দুইটা রাখছি কেন জানেন, এই দুইটাতে আমরা শুধু খালি জাস্ট 5 ইঞ্চি করে এদিকে একটা দেবো, আর এটাকে 5 ইঞ্চি করে এদিকে দিয়ে দেবো, ঠিক আছে রাস্তা। F3 দিলাম, এই যে ধরলাম লক করলাম, হ্যাঁ দাদা দাদা এই যে হয়ে গেল, ঠিক আছে এখন হয়ে যে গেল, এই সামান্যটা কি টাচ করে দেবো বলটা, সেম টাচ মেরে দিলাম,
এই দুইটাকে ধরবো, ঠিক আছে, এই সবটাকে ধরবো, ধরে আবার ইউপিডব্লিউ ম্যাপ দিব, তাহলে আমাদের এই ম্যাটেরিয়ালটা কি দেবো, মিলে যাবে, দেখছেন একদম মিলে মিলে গেছে, মানে কেউ বলবে না যে এখানে জোড়া আছে, ঠিক আছে, জোড়া নাই মানে টাচটা মিলে গেছে। যাই হোক, বাড়ি ছোট না? আমরা তো বড় করে কিন্তু করতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, আমরা বড় করে করতে পারতাম, কিন্তু করলে তো আর প্ল্যানের সাথে ম্যাচিং নেই, ঠিক আছে। আচ্ছা এখন, আচ্ছা ভাই সানাল ভাই, ইয়ে গ্রাউন্ড ফ্লোরে কি পার্কিং রাখবো না কি রাখবো? পার্কিং নাই তো, পুরা ফ্ল্যাট, পুরা ফ্ল্যাট, কি আছে বুঝি নাই। আচ্ছা ইয়া গ্যারেজের ইয়া স্লাইডিং ডোর কোন দিন রাখছেন? গেটের বড় গেট, এটা তো মানুষ ঢুকার গেট, গাড়ি ঢুকার। মানে প্ল্যানে কি কোনো গ্রাউন্ড ফ্লোর আছে, মানে পার্কিং আছে গাড়ির? আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা তাহলে একদিক দিয়ে কি করি, গাড়ির জন্য রাস্তা করে দিই না? তাহলে ভাই ধরেন যে নিচে নিচে করা যায়, টোটালটা কি গ্যারেজ রাখবো? না না, এখন কি করবো বলেন, গ্যারেজ দিয়ে করবো না গ্যারেজ ছাড়া করবো বলেন? গ্যারেজ করলে ভালো হতো, হ্যাঁ ভালো হ্যাঁ, তাহলে গ্যারেজ রাখলাম নাকি? নিচে আমরা একটা ফ্লোর বানাই নাকি? হ্যালো, তাহলে আমরা একটা গ্যারেজ বানাইলাম।